মুহূর্তে আছে কারণ বাজার এলাকায়। আপনার জানেন যে গতকালকে জুলাইয়ের পর প্রথম সংক্রমণ আবার কিন্তু ছুঁয়েছে 3,500 ঘরে, অর্থাৎ ক্রমশই যে সংক্রমণের হার সেটি বৃদ্ধি পাচ্ছে এবং সেটিও 13 দশমিক, প্রায় 14 দশমিকের কাছাকাছি ছিল গতকালকে। আর এবং হাসপাতালগুলোতে আমরা যেটি জানি যে আইসিইউ বেডের সংকট দেখা দিচ্ছে, বিশেষ করে যেসব আইসিইউ ছাড়াও যে হাসপাতালে করোনা চিকিৎসা হচ্ছে সেখানেও কিন্তু রোগী সংখ্যা বাড়ছে। এবং প্রশাসনের পক্ষ থেকে সংক্রমণ ছড়ানোর যে রোধ করার জন্য যে মাস্ক ব্যবহার করা সেটির জন্য কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাঠ পর্যায়ে তারা কাজ করছেন, পুলিশের পক্ষ থেকে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করা হচ্ছে। আমরা যদি এই মুহূর্তে আপনাকে দেখাতে চাই কারণ বাজারে আসলে কী ধরনের পরিস্থিতি রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে যারা এখানে চলাচল করছেন তারা স্বাস্থ্যবিধি আসলে যেটি বলা হয় এবং সেটি বলা হচ্ছিল শুরু থেকেই সেটি এখন অনেকেই মানছেন না। সেক্ষেত্রে শারীরিক দূরত্ব যেটি সেটি তো মানাই হচ্ছে না, এবং মাস্কের ক্ষেত্রে অনেকেই উদাসীন এবং কেউ কেউ মাস্ক ব্যবহার করছেন, কেউ কেউ মাস্ক থুতনির নিচে রাখছেন। আবার অনেককে আমরা দেখেছি মাস্ক ব্যবহারের ক্ষেত্রে যে তারা মাস্ক বলছেন যে রেখে আসছেন বা যে কোনো অজুহাত দেখাচ্ছেন তারা যে মাস্ক ব্যবহারের ক্ষেত্রে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা অবস্থান করছেন, যারা অফিসগামী, এখন জানেন যে অফিসের সময় অনেকে অফিসে চলে গেছেন, এবং যারা এখানে বাজার করতে আসছেন বা যারা যে প্রয়োজনগুলোতে এই সড়কগুলো ব্যবহার করছেন তাদেরকে অনেককেই আমরা দেখেছি যে স্বাস্থ্যবিধি না মানার একটা প্রবণতা, এবং তাদের মধ্যে যে উদাসীনতা সেটি তারা কথা বললে জানায় যে তারা একটু কাজে বেরিয়েছেন, মাস্ক ব্যবহার করছেন, মাস্ক পকেটে আছে, এই ধরনের। আরেকটি বিষয় যেটি বলা হচ্ছে যে তাদের পক্ষ থেকে বলা হয় যে স্বাস্থ্যবিধি আসলে যে মানার ক্ষেত্রে যে আসলে সম্ভব হয় না, সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে যে পরিবেশ তৈরি দরকার সরকারের পক্ষ থেকে সেটি যেন ব্যবস্থা গ্রহণ করা হয় সেটিও কিন্তু আসলে গ্রহণ করা হচ্ছে না। আমরা যদি আপনাদের সাথে কয়েকজনের সাথে কথা বলতে চাই, তাদের সাথে যদি আসলে বলতে চাই যে তারা কেন আসলে মাস্ক ব্যবহার করেন না এবং আসলে তারা মাস্ক ব্যবহারের ক্ষেত্রে তাদের এই উদাসীনতা কেন সেটি আমরা একটু জানতে চাইবো। একজনের সাথে আমরা দেখছি যাচ্ছে, আপনার সাথে একটু কথা বলতে চাই, আসলে মাস্ক কেন ব্যবহার করেন? মাস্ক আছে তো, মাস্ক মনে করেন অনেক অনেক সময় ঘামিয়া থাকা, এই কারণে একটু রাখছে আর কি। এটা মুখ রাখা জিনিস, আমরা সবসময় তো মনে করেন এটা দেখা গেছে কি এই ঘামিয়া গেছে, এটা মশা দিস ক্ষতি তো নিজের। আমরা শুনছিলাম যে উনি বলছিলেন যে আসলে মাস্ক ব্যবহারের ক্ষেত্রে যে কি করা উচিত ওনাদের, এবং একটু কথা বলি, মাস্কটা আপনি এখানে রেখেছেন কেন? একটু সিগারেট ওখানে ফাঁকে ফাঁকে রাখি আর কি। এটা কি ঝুঁকি না আপনার? ঝুঁকি ঝুঁকি। তাহলে কি করা উচিত? মাস্ক ব্যবহার করা উচিত। সংক্রমণ কি বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে আমাদেরকে সতর্ক হওয়ার সময় হয়েছে? অবশ্যই অবশ্যই। আমরা দেখছিলাম যে উনিও থুতনি নিচে মাস্ক ব্যবহার করছে। আমরা আগের সাথে কথা বলতে চাই, একটু একটু যদি এখানে আসেন। মাস্ক কোথায় আপনার? মাস্ক তো আনিনি, একটা অনিহাই ঝুঁকি আমার। অবশ্যই মাস্ক পরা উচিত, কিন্তু অনেকে পরে না দেখে আমিও আর আনিনি। খুব বাড়তেছে এখন, না মাস্ক পরা অবশ্যই উচিত করবো। আমরা আসলে শুনছিলাম যে ওনারা বলছিলেন যে মাস্কের বিষয়ে যে মাস্ক আসলে উনি অনীহার কারণেই স্বীকার করেছেন যে পরা হয় না, এবং অনেকে পরে না বলে তিনিও পরেন না। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যে মাস্কের কথা বলছি সেটি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি স্বাস্থ্যবিধির ক্ষেত্রে শারীরিক দূরত্বও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। অনেকেই আমাদের কাছে অভিযোগ করেছেন যে তারা স্বাস্থ্যের যে দূরত্ব, সামাজিক যে শারীরিক দূরত্ব সেটি রাখতে চান, কিন্তু প্রেক্ষাপটে এখন রাখা সম্ভব না। সেই দিকে যেন একটু সরকার নজর দেয় এবং সেক্ষেত্রেও যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। এবং জানেন যে প্রশাসনের পক্ষ থেকেও মাস্ক বিরোধী যে সচেতনতার জন্য যে মাস্ক পরার ক্ষেত্রে উদ্বুদ্ধ করতে প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক কিন্তু ইতিমধ্যেই তাদের অভিযান চালাচ্ছে। আজকে 14 দিনের মধ্যে তাদের অভিযান পরিচালিত হবে, এবং সেক্ষেত্রে তাদের জরিমানা পাশাপাশি যেটি করেন তারা মাস্ক অনেকে থাকে না, তাদেরকে মাস্ক দেওয়া হয়। মূলত তারা বলছেন যে মাস্ক ব্যবহারে যেন সবাই উদ্বুদ্ধ হয় এবং করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে আসলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটি বলেছে যে প্রথম হাতিয়ার এবং সবচেয়ে বেশি কার্যকর হাতিয়ার হচ্ছে মাস্ক ব্যবহার করা এবং শারীরিক দূরত্ব বজায় রেখে চলা। এই বিষয়গুলো যদি মানা সম্ভব হয় তাহলে আসলে আমাদের করোনা সংক্রমণ প্রতিরোধে সম্ভব। অন্যথায় হাসপাতালগুলোতে যেভাবে রোগীর সংখ্যা বাড়ছে তাতে করে কিন্তু করোনা পরিস্থিতি যদি আরও ভয়াবহ রূপ ধারণ করে তাহলে সামাল দেওয়া অনেকটা কঠিন হয়ে যাবে। তাই এখনই সময় মাস্ক ব্যবহার করুন,
শারীরিক দূরত্ব বজায় রাখুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন, তাহলেই করোনা সংক্রমণ থেকে আমাদেরকে এবং আমাদের পরিবারকে সুরক্ষা দেওয়া সম্ভব। এই ছিল কারণ বাজার থেকে আমার সবশেষ পরিস্থিতি। করোনা সংক্রমণে মানুষের যে মধ্যে যে উৎকণ্ঠা বা তাদের চলাচল, সেই বিষয় নিয়ে।